ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে মিরিফাতাসনোভা। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই তালিকাভুক্ত নিম্নমানের কোম্পানির সংখ্যা দিন দিন বাড়ছে। জেড বা দুর্বল কোম্পানির সংখ্যা বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বাজারের জন্য ক্ষতিকর বলছেন বাজার বিশ্লেষকরা। এমন পরিস্থিতিতে ক্যাসিনোর চেয়েও বড় আতঙ্কের নাম এখন পুঁজিবাজার। প্রতিদিনই হাওয়ায় মিশে যাচ্ছে হাজার হাজার কোটি টাকার মূলধন, প্রত্যক্ষ পরোক্ষভাবে কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, নিঃস্ব হয়েছেন অনেকেই। হিসেব বলছে গেল সাত মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর বাজার মূলধন কমেছে 65,000 কোটি টাকা। এর ফলে বেশিরভাগ বিনিয়োগকারী পুঁজি হারিয়ে পথে বসেছেন। এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়, পুঁজিবাজারে দুর্বল কোম্পানি দায় কার। আলোচনা করতে অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জি, আশা করছি আপনারা দুজনই আমাকে শুনতে পাচ্ছেন। আমি একটি ছোট একটি দিচ্ছিলাম যে কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং কি পরিমাণ দুর্বল কোম্পানি রয়েছে আসলে পুঁজিবাজারে। ফারুক আহমেদ, প্রথমে আপনার কাছে একটু জানতে চাই যে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি হওয়ার জন্য কোন মানদণ্ডের ভিত্তিতে আসলে কোম্পানিগুলোকে নির্বাচন করা হয়ে থাকে? মানদণ্ড তো কি ধরনের কোম্পানি আইপিওতে আসতে পারে সেটা একটা মানদণ্ড আছে, তার জন্য মিনিমাম ক্যাপিটাল থাকতে হয়, কি ধরনের কোম্পানি হতে হয়, কি ধরনের প্রফিট থাকতে হয়, এটা তো ডেট ডাউন করা আছে বলে সেগুলো অনুযায়ী যদি কোনো কোম্পানি আসে সেগুলো বিবেচনা করা হয়। জি, সেক্ষেত্রে আমি যদি একটু মিনহাজ মান্নান আপনার কাছে যাই যে তাহলে দুর্বল বা মানহীন যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর সংখ্যা কেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং কেন এসব অনুপযুক্ত কোম্পানিকে তালিকাভুক্ত করা হচ্ছে শেয়ার বাজারে? জি মিনহাজ মান্নান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমাদের আমরা আপনাকে শুনতে পাচ্ছি মিনহাজ মান্নান, আপনি বলুন। আমি আপনার কথা শুনতে পাচ্ছি, আমার তো পাচ্ছেন আপনি? হ্যাঁ, আমি আমি আপনার, আচ্ছা তিনি হয়তো আমাদের ভালোভাবে শুনতে পাচ্ছেন না বা কোনো কারণে প্রশ্নটি বুঝতে পারছেন না। আমি ফারুক আহমেদ আপনার কাছে একটু জানতে চাবো যে এই মানহীন যে কোম্পানিগুলো রয়েছে, যে প্রশ্নটি আমি করছিলাম মিনহাজ মান্নানকে, যে মানহীন কোম্পানিগুলোর সংখ্যা কেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং অনুপযুক্ত কোম্পানিগুলোকে তালিকাভুক্তকরণের কারণটাই বা কি? বাজারে যখনই কোনো মানহীন কোম্পানি আসছে তার জবাবদিহিতা থাকছে না এবং যখনই পত্রপত্রিকায় কমপ্লেন হচ্ছে আমরা বিভিন্ন স্টেক হোল্ডাররা কমপ্লেন জানাচ্ছি, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার যে কথাগুলি ছিল সেটা ব্যবস্থাগুলো নেওয়া হয়নি। যে সেক্ষেত্রে আসলে এই দায়টা কাকে দিব আমরা, এই দায়টা কার? আপনারা দুজনই থাকবেন আমাদের সাথে, আমরা একটি ছোট বিরতি নিয়ে তারপরে আবার ফেরত আসবো আপনাদের কাছে। দর্শক, তালিকাতে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতায়। আজকের বিষয়, পুঁজিবাজারে দুর্বল কোম্পানি দায় কার। আলোচনা করতে আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত হয়েছেন, যেমনটি বলছিলাম। প্রথমেই আমি চলে যাব আবার একটু বিরতির পরে ফারুক আহমেদ আপনার কাছে, যে বিষয়টি নিয়ে আমরা বলছিলাম যে দুর্বল কোম্পানিগুলো যে পুঁজিবাজারে আওতাভুক্ত হচ্ছে এর ফলে কিন্তু অনেক বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তো এই দুর্বল কোম্পানিগুলো কিভাবে তারা মানদণ্ডে যে কোম্পানির সেখানে আস
আসা বা পুঁজিবাজারে অংশ নেওয়ার যে মানদণ্ড রয়েছে সেটি পূরণ না করে তারা কিভাবে আসলে পুঁজিবাজারে অংশ নিতে পারছেন? প্রশ্নটা তো অনেক লম্বা, এটা অস্বীকার করার উপায় নেই যে গত 10-12 বছরে বেশ কিছু দুর্বল কোম্পানি আইপিওতে এসেছে এবং এর ফলে সার্বিকভাবে এক্সচেঞ্জের যে স্টক এক্সচেঞ্জের মানটা খারাপ হয়ে গেছে অনেকটা, এবং অনেক বিনিয়োগকারী এসব কোম্পানির শেয়ার কিনে অনেক লস করেছেন। তো এটা কেন এগুলোকে নোট করা হলো, এটা কিন্তু একটা কোনো ব্যক্তি করে বা কোনো একক প্রতিষ্ঠানকে দায়ী করা মুশকিল। দেখেন, প্রসেসটা শুরু হয় কিন্তু অডিটারের কাছ থেকে, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম এটাকে অডিট করেছে, অডিট করে তারা সার্টিফাই করছে যে অ্যাকাউন্টস, বুকস অফ অ্যাকাউন্টস ঠিক আছে। এখন এখানে যদি প্রথম দুর্বলতা থাকে, অর্থাৎ সার্বিক মানদণ্ড যদি অডিট কার্যটা সম্পন্ন করা না হয়, তাহলে প্রথমেই এই কোম্পানির স্ট্রেংথ যেটা সেটা তার অ্যাকাউন্টসে রিফ্লেকশন হয় না। এবং আমাদের দেশে এই ঘটনাটা অস্বাভাবিক না, মাঝে মাঝেই ঘটে থাকে। এবং এই অডিট অ্যাকাউন্টসের বেসিসে, অডিটারের রিপোর্টের বেসিসেই কিন্তু পরবর্তী সবাই এর উপরে স্টেপ গ্রহণ করে। এরপরে আমরা আসবো ইস্যু ম্যানেজার, এই ইস্যু ম্যানেজার এটাকে ইস্যু করছে, তারও দায়িত্ব আছে কিন্তু যে অডিট রিপোর্টটা দেখা, কোম্পানির স্ট্রেংথ দেখা, এটা আসা উচিত কিনা দেখা, এসব হয়তো সব ঠিক মতো হয় না, যার জন্য এটা ইস্যু ম্যানেজার ইস্যু করে। এবং পরবর্তীকালে এক্সচেঞ্জ এটাকে পরীক্ষা করার কথা, এক্সচেঞ্জ পরিবার দেখেন, এবং সার্বিকভাবে সর্বশেষে দ্য কমিশন যেটা বিএসিসি সেটা এটাকে অ্যাপ্রুভাল দেওয়ার কথা। তখন এই সবাইকেই কিন্তু যৌথভাবে এই দায়িত্বটা গ্রহণ করতে হবে যে কেন এগুলো আসবে। তবে আমরা যেটা বাইরে থেকে জানি বা বোঝা যায় যে রেগুলেটরের বা ফ্রন্টলাইন রেগুলেটরের দুর্বলতা খুব অ্যাপারেন্ট, যেভাবে কোম্পানিগুলোকে দেখা উচিত ছিল, যাচাই বাছাই করা উচিত ছিল, তারা তাদের স্ট্রেংথ যাচাই করা উচিত ছিল, সেভাবে যাচাই বাছাই করা দীর্ঘদিন ধরে হচ্ছে না, যার ফলে অনেকেই জাস্ট টাকা মুনাফা তুলে নেওয়ার জন্য, কিছু বাজার থেকে টাকা তোলার জন্য হয়তো কোম্পানিগুলো চলে আসছে। এই বিষয়টা নিয়ে আমরা আসবো, কিন্তু তার আগে মিনহাজ মানানের কাছে আমরা আবার একটু যেতে চাই। মিনহাজ মানান, আপনি আপনাকে আমরা দেখতে হ্যাঁ দেখতে পাচ্ছি আপনাকে আমরা। মিনহাজ মানান, আপনি যদি একটু বলেন যে দুর্বল কোম্পানিগুলোকে যে তালিকাভুক্ত করা হচ্ছে, তো সেক্ষেত্রে এটি কি বাজার এবং আমরা যে মানদণ্ডের কথাটি বারবারই বলছি, তো সেক্ষেত্রে এটি কি সুশাসন পরিপন্থী নয় বলে আপনি মনে করছেন না? আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত আমি বলবো যে ফারুক স্যার যেভাবে ব্যাখ্যা করেছেন যে একটা আসলে আইপিও কিভাবে খারাপ আইপিও আসছে এবং এটার জন্য আসলে দায়ী কারা, আমরা এককভাবে কাউকে দায়ী করতে পারবো না। প্রথমত একটা অডিটর ব্যালেন্স শিট তৈরি করে, ভ্যালুয়ার ভ্যালুয়েশন করে, তারপর ইস্যু ম্যানেজার সে ব্যালেন্স শিটের উপর ভিত্তি করে একটা প্রসপেক্টাস তৈরি করে, সর্বশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া হয়, সর্বোপরি সেটা সিকিউরিটিজ কমিশনে অনুমোদন করে। এর মধ্যে কিন্তু ইস্যু ম্যানেজার যে থাকে তাকে কিন্তু ডিউ ডিলিজেন্স সার্টিফিকেটও দিতে হয় যে এই মর্মে প্রত্যয়ন করে যে কোনো দায়িত্ব থাকে সেটা পরে নিবে। ইভেন অডিটরের কিন্তু একটা রেগুলার সংস্থা আছে, সেটা হচ্ছে আইক্যাপ, তারাও কিন্তু তার দায়িত্ব যে অডিটর ভুল থাকে। আসলে এই পরিক্রমে আমরা গত 15 বছরে বা 10 বছরে বা তারও আগে থেকে আসলে একটা আইপিও খারাপ হয়ে আসলে কে দায়ী এটা চুলচেরা বিশ্লেষণ কিন্তু আমরা কখনো করিনি। আমরা যদি করতাম একটা স্যাম্পল আইপিওকে ধরে, এক্স একটি কোম্পানি বাজারে এসেছে, আমরা যদি তদন্ত করতাম যে এটাকে অডিটর সঠিকভাবে তার ব্যালেন্স শিটটাকে নিরীক্ষা করেছে কিনা, অডিটর যে ডিউ ডিলিজেন্স সার্ভিস দিয়েছে সেটা সত্যায়ন করা হয়েছে কিনা, ভ্যালুয়েশন যে ভ্যালুয়ার করেছে সে সঠিকভাবে করেছে কিনা, ঢাকা স্টক এক্সচেঞ্জ সঠিকভাবে তার প্রত্যয়ন করেছে কিনা, অর্থাৎ যেই বিষয়গুলি তুলে ধরবার কথা ছিল তুলে ধরেছে কিনা, অর্থাৎ এগুলি সবগুলো যখন লাইন আপ করতে পারি তখন আমরা মূল নিয়ন্ত্রণ সংস্থাকে দায়ী করতে পারবো যে সব তথ্যপাত্র নেতিবাচক থাকবার পরও আপনি ইস্যুকে অ্যাপ্রুভ করেছেন। কিন্তু আসলে এই লাইন আপটা সেট না করে আমরা শুধুমাত্র নিয়ন্ত্রণ সংস্থাকে দায়ী করলে সেই দায়টাকে সঠিকভাবে আসলে বাস্তবায়ন করা সম্ভব হবে না। ফলে আইপিওতে বা দুর্বল কোম্পানির দায় কার এটাকে সঠিকভাবে যদি মূল্যায়ন করতে হয় তাহলে ধাপগুলিকে আপনাকে অতিক্রম করে আসতে হবে। আমি শুধু একটা ছোট উদাহরণ দিব ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে, অনেক সাহস করে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ কিন্তু বিগত সময়ে খাইরুল হোসেন সাহেবের আইপিওর সময় স্পেশালি আপনি বলতে পারেন প্রায় 100টি আইপিওর ভিতরে কিন্তু 60-70টি আইপিওর ভিতরে ঢাকা স্টক এক্সচেঞ্জ তাদের নেতিবাচক কমেন্ট দিয়েছে, অর্থাৎ সর্বশেষ তখন কিন্তু স্টক এক্সচেঞ্জ একটা ক্ষমতা ছিল
হ্যাঁ বা না বলবা, অর্থাৎ এটাকে লিস্ট দেবার মতো অবস্থায় নেই। এই 60-70% আইপিও কে না বলবার পরে একটি আইপিও কিন্তু পরবর্তীকালে আসলে লিস্টেড থেকে আটকানো যায়নি, প্রত্যেকটা আইপিও কিন্তু লিস্টেড হয়েছে। এবং আপনি যদি এখন সেই স্টক এক্সচেঞ্জ যে আইপিও গুলিকে না বলেছিল সে আইপিও গুলি এখন বর্তমান ইতিহাস দেখেন, দেখবেন তার ভিতর অর্ধেক কোম্পানি দেউলিয়া বা তাদের শেয়ারের দাম 5-6 টাকা, অথবা এইসব কোম্পানি আসলে ভিতরে অস্তিত্বহীন কোম্পানি এবং তার ভিতরে কিছুই নেই। তাহলে দায়কার খুঁজবার জন্য কিন্তু বেশি দূর যাওয়ার দরকার নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জ তার রিকমেন্ডেড কোনগুলিকে না বলেছিল, তার মধ্যে কয়টা আইপিওর বর্তমান অবস্থা কি, আপনি যদি একটু সাহস করে তদন্ত করেন প্রকৃত সত্য কিন্তু বেরিয়ে আসবে, দায় অ্যাকচুয়ালি কার ছিল। কিন্তু আমরা যতটুকু জানি সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন আপনাদের দায়িত্বটাই কিন্তু আমরা দেখেছি এ সমস্ত কোম্পানিতে বিনিয়োগ করে কিন্তু অনেকে নিঃস্ব হয়ে গেছেন, দেখা গেছে আমরা এমনও শুনেছি অনেক নারী রয়েছেন যারা তাদের স্বল্প সঞ্চয় দিয়ে এখানে বিনিয়োগ করেছেন কিন্তু তারা নিঃস্ব হয়েছেন। এই দায় তাহলে আপনাদের কি অনেকটাই না, বা আপনারা কি এই দায়, আপনি যেহেতু দীর্ঘদিন এখানে ছিলেন, সাবেক চেয়ারম্যান ছিলেন আপনি, তো সেই হিসেবে আপনার কাছে একটু জানতে চাবো যে এই দায় কি আপনারা কোনোভাবে এড়াতে পারবেন? না, যদি এরকম হয় যে স্টক এক্সচেঞ্জ গুলো এটা পরীক্ষা নিরীক্ষা করে নেতিবাচক রিপোর্ট দিয়েছে এবং তারপরেও এটাকে আবার ফেরত না পেটিয়ে আবার ভালোভাবে পরীক্ষা না করে যদি সেই নেতিবাচক রিপোর্টটাকে উপেক্ষা করে রেগুলেটর যদি সেটাকে অ্যাপ্রুভ করে এবং পরবর্তীকালে যদি দেখা যায় এবং যে এসব কোম্পানির মধ্যে অনেকগুলোই পারফরমেন্স অত্যন্ত খারাপ এবং যেটা শুনলাম আমি এখন যে বিপুল সংখ্যক কোম্পানিকে এভাবে নেতিবাচক রিপোর্টের পরেও অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, যদি এটা হয়ে থাকে তাহলে এখানে অবশ্যই এসিসি বা কমিশনকে এর দায়িত্ব গ্রহণ করতে হবে এবং এ সম্পর্কে তদন্ত হওয়া উচিত যে কোন কোম্পানিগুলোকে নেতিবাচক রিপোর্ট সত্ত্বেও এটা অ্যাপ্রুভ করা হয়েছিল, কেন হয়েছিল এ সম্পর্কে আমার মনে হয় ফুল প্রজেক্ট তদন্ত এখনো করা সম্ভব। কিন্তু সেক্ষেত্রে বাজার কারসাজির নামে যারা এখানে নেপথ্যে থেকে কোটি কোটি টাকা, হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন, তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বা তাদেরকে কেন সামনে নিয়ে আসা হচ্ছে না? দেখেন, গোড়ায় গলা যদি কমিশনই যদি তাদেরকে নেতিবাচক রিপোর্ট থাকা সত্ত্বেও অ্যাপ্রুভাল দিয়ে থাকে তাহলে সেই কমিশনের পক্ষে আবার যে ম্যানিপুলেটরকে ধরা এটা কিন্তু খুব কনফ্লিক্টিং ব্যাপার হয়ে যাবে, কারণ তখন তারা প্রশ্ন করবে যে আপনারাই যে টাকা অ্যাপ্রুভ করেছেন, কারণ এ ধরনের পুর পারফর্মিং কেস যেগুলো আইপিও আসে এগুলো নিয়ে ম্যানিপুলেটররা অ্যাক্টিভ থাকবেই, এটা সবসময় হয়ে এসেছে, এখনো হয়তো হবে, এবং এর দায়িত্ব অন্তত পার্সোনাল দায়িত্ব কমিশনকে নিতেই হবে। সেক্ষেত্রে মানন সাহেব আপনাকে একটু জিজ্ঞেস করব, অনেকে আছেন যারা মুখ ফিরিয়ে নিচ্ছেন পুঁজিবাজার থেকে, তো তাদেরকে কিভাবে আবার পুঁজিবাজারের দিকে নিয়ে আসা যায়, কারণ দেশের অর্থনীতিতে এই খাতটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে চাইলে? না, কোনো সন্দেহ নেই, আপনি যদি ব্যাংকিং সেক্টরে পড়ে বাংলাদেশের যদি অর্থনীতিকে সামনে নিয়ে যেতে চান তাহলে একটা হচ্ছে ব্যাংকিং সেক্টর, আরেকটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট সেক্টর বা পুঁজিবাজার আমরা যেটাকে বলি। আপনি সারা বিশ্বে দেখবেন যে আসলে ব্যাংকিং সেক্টরে তার অবদান মানে যা কন্ট্রিবিউশন থাকে যতটুকু তার চেয়ে বেশি অনেক বেশি থাকে ইনভেস্টমেন্ট মার্কেটে, সারা ওয়ার্ল্ডে গেলে চিত্রটা থাকবে, তো বাংলাদেশের চিত্রটা ভিন্ন। বাংলাদেশে কিন্তু মানুষ ব্যাংক নির্ভর, পুঁজিবাজার নির্ভর নয়, তার কারণটা কি আমরা পুঁজিবাজারকে আসলে সেভাবে গড়ে তুলতে পারিনি, হয়তো সামনের দিন ভালো হবে কিন্তু তার আগের অতীত ইতিহাসটা আসলে খুব একটা সুখের না। আমাদের এখানে এখনো 400-500 নিচ্ছে কোম্পানি লিস্টেড, অথচ আপনি বাইরে হাজার হাজার কোম্পানি লিস্টেড এবং প্রতিদিন তারা আসে এবং তারা দেউলিয়া হয় তারা চলেও যায়, কিন্তু আমাদের এখানে কোম্পানি লিস্টেড হয় না কেন? আসলে এখানে আইনগত প্রতিবিধান বা লিস্টেড হওয়ার জন্য নানা রকম জটিলতা থাকে, বা একটা কোম্পানিগুলো প্রাইভেট কোম্পানিগুলো লিস্ট হওয়ার ঝক্কি নিতে চায় না, তারা মনে করে ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রক্রিয়াটা অনেক সহজ, ফলে এখানে আসলে কোম্পানিগুলো ভালো কোম্পানিগুলো আসতেও চায় না। আমি যেটা বলবো যে আমরা যত ভালো কোম্পানি এখানে আনতে পারবো, যত ভালো কোম্পানিকে লিস্ট করতে পারবো, তত তার বাজারে গভীরতর বাড়ানো সম্ভব এবং বিনিয়োগকারীকে ফেরত নিয়ে আসা সম্ভব। আপনি দেখেন স্কোয়ার ফার্মাতে যারা বিনিয়োগকারী ছিলেন, আমরা যদি সেই 97 সাল থেকে দেখি প্রকৃত অর্থে মূল অর্থে কোনো বিনিয়োগকারী কিন্তু টাকা হারায়নি, শেয়ারের দাম উঠানামা করে কিন্তু তার মূল বিনিয়োগটা কিন্তু শতগুণে বেড়ে আছে। কিন্তু গত 15 বছরে যেসব কোম্পানিতে মানুষ বিনিয়োগ করেছে তার যদি লিস্ট আপনি খুঁজেন, অর্ধেক কোম্পানি টাকা নিয়ে মানুষ বাসায় ফেরত যেতে পারেনি, ফলে বিনিয়োগকারী এখানে আসতে ভয় পায়, তারা মনে করে তার এখানে আসতে পুঁজির নিরাপত্তাটা আসলে নেই, সে ভয় পায় তার পুঁজি হারিয়ে যেতে পারে, সে ভয় পায় আসলে যে কোম্পানিগুলো বাজারে লিস্ট হচ্ছে সেগুলো মানসম্মত কিনা তা দেখবার মতো যথেষ্ট প্রয়োজনীয়
শাসন ব্যবস্থা এখানে নেই, না স্টক এক্সচেঞ্জ আমরা পেরেছি বা নিয়ন্ত্রণ সংস্থা নিশ্চিত করতে পেরেছে যে আইপিওটা বাজারে আসছে 10 থেকে 15 বছর পরও বেশি সংখ্যক, আমি বলবো না সব সব কোম্পানি ভালো করবে সারা জীবন। জি, আপনাদের দুজনকে ধন্যবাদ এবং আমরা আশা করছি এই খাতটি ধীরে 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 উন্নতির দিকে এগিয়ে যাবে। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, আজ আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতা আজ এ পর্যন্ত, ওই সঙ্গে থাকুন।